কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে দুই বছর এটা হলো যে ব্যক্তি সন্তানকে দুগ্ধদানের সময়টাকে পরিপূর্ণ করতে চায়, মেয়াদটাকে পূর্ণ করতে চায়, এই ব্যক্তির জন্য সময় হলো হাউলাইনি কামিলাইনি, দুই বছর। যদি দুই বছরের নিচে দুধ বন্ধ করতে চায় কোনো মা, কোনো কারণে তার কষ্ট হয়, অসুবিধা হয়, অথবা দুধ পাওয়া যায় না, নানা কারণে যদি আগে বন্ধ করেন তাতে মায়ের কোনো গুনাহ হবে না। তবে যদি কোনো ওজোর ছাড়া, আজকাল একটা স্টাইল বের হয়েছে, আল্লাহ মাফ করুন, অনেক মায়েরা সন্তানকে দুধ দিতে চান না, কেন? কারণ তার শরীর ভেঙে যাবে, রূপ লাবণ্য নষ্ট হয়ে যাবে, সেই জন্য দুধ দিতে চান না, আলগা দুধ খাওয়ায়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে যে দুধ দিয়েছেন এটা কার রিজিক? বাচ্চার রিজিক। অতএব তথাকথিত নিজের শরীর ভেঙে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই অজুহাতে যদি কোনো মা তার শিশু সন্তানকে বঞ্চিত করেন তাহলে অবশ্যই সেটা সন্তানের প্রতি অবিচার হবে, সেটা তার জন্য উচিত কাজ না। কিন্তু যদি কোনো ওজরের ভিত্তিতে, ধরুন 15 মাস, 16 মাস, 17 মাসই আগেই বন্ধ করে দিলেন, তাতে ইনশাল্লাহ কোনো গুনাহ হবে না।